এবাদতের মজা সবারই লাগে, কিন্তু কোন এবাদতে প্রয়োজন আছে আর কোন এবাদতে প্রয়োজন নেই এটা কিভাবে জানা যাবে? কথা বুঝেননি? খাবার খেলে মজা লাগে, কিন্তু কোন খাবারটা আমার জন্য স্বাস্থ্যকর পুষ্টিকর আর কোন খাবারটা ক্ষতিকর এটা কিভাবে জানতে হয়? ল্যাবরেটরিতে ডাক্তারি বিজ্ঞানী কায়দায় পরীক্ষা করে, ঠিক না? আর কোন জিকিরটা কোন এবাদতটা আমার জন্য উপকারী স্বাস্থ্যকর আমার রুহের জন্য স্বাস্থ্যকর এবং কোন এবাদতটা আমার রুহের জন্য ক্ষতিকর এটা কিভাবে জানা যাবে? এরও একটা ল্যাবরেটরি আছে, সেই ল্যাবরেটরির নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেটার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা যত এবাদত করব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার বাইরে হয় তাহলে বুঝতে হবে এর ভিতরে পয়জন আছে। মজা যতই লাগুক তুমি এটা দ্বারা জান্নাত পাবা না, কথা বুঝতে পেরেছে? বরং ফুড পয়জন হলে মরেও যেতে পারো, ওই জাহান্নামের অনন্ত মরণে মরতে হবে। এবাদতের পয়জন কয়েক রকম আছে। প্রথম হলো আমরা এবাদত করব কাকে খুশি করতে, আর এবাদতের তরিকা নিয়মটা কার থেকে নেব? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এটাই হলো আমাদের ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবাদত একমাত্র কার জন্য? এবাদতের সওয়াব কে দেবেন? কোন পদ্ধতিতে কায়দায় নিয়মে এবাদত করলে আল্লাহ তাআলা কবুল করবেন, সওয়াব দেবেন, আমাদের রূহ জিন্দা হবে, মরবে না, পয়জন ঢুকতে পারবে না, এই নিয়ম পদ্ধতি কে শেখাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এটাই হলো আমাদের বেড়া। খাদ্য যদি ভালো স্বাস্থ্যকর প্যাকেটে, কি বলে আজকাল বলে খাবার রাখার কি জীবন বলে, হ্যাঁ, হটপট, হটপটের ভিতরে সুন্দর করে রেখে অথবা ফ্রিজের ভিতরে সুন্দর করে রেখে দেন, পচবে নাকি? পচে না। কিন্তু যদি বাইরে রেখে দেন পুষে যেতে পারে, ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আমাদের হটপট আছে। এবাদতের হটপট হল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। যতক্ষণ আপনি সুন্নতের ভিতরে থাকবেন ততক্ষণ এর ভিতরে পয়জন ঢোকার কোনো সম্ভাবনা নেই, কোনো পয়জনই না, একেবারে পিওর এবাদত যতটুকু করবেন ততটুকুই উপকারে লাগবে। আর যদি আপনি এটা খুলে দেন, উন্মুক্ত করে রাখেন, এখানে সেখানে রাখেন, তাহলে কখনো ছোট পয়জন ঢুকবে, কখনো বড় পয়জন ঢুকবে। আর বড় পয়জনের নাম হলো শীত, আর ছোট পয়জনের নাম হলো বেদাত, দুটোই পয়জন। মজা হলো বেদাত না হলে সেরে ঢুকতে পারে না, কথাকে বুঝতে পেরেছি? আমি বেশি কিছু বলবো না, এই আমাদের এবাদতের পয়জনগুলো খুব সংক্ষেপে বলেই আপনাদের প্রশ্নের উত্তর দেব, কারণ অনেক শীত আপনারা ডেকেছেন, আমি আসছি, আপনারা কষ্ট করে আসতেন, আর আমি তো ওয়াজ করতে পারি না। আমাকে মাওলানা মুশাহিদ বলছে যে স্যার আমাদের দেশে অনেক আলেম আছে, হুজুর আলেম নাম করা, খুব নাম করা, বিভিন্ন দেশে ওয়াজ করেন, কিন্তু তার এলাকার মানুষেরা ওয়াজ শোনে না। তেমন এই নেই, দেশের মানুষ তো কত আর ওয়াজ শুনবে, কিন্তু আপনার এলাকার মানুষ আপনার নাম বলে তো একজন আসে, এর কারণটা কি? তাই বললাম এর কারণ হলে আমি তো ওয়াজ করি না, আমি ওয়াজ করি নাকি? আমি গল্প করি, আপনার গল্প শুনতে আসেন, ঠিক আছে না? এই জন্য আমি লম্বা বলব না, খুব সংক্ষেপে কিছু গল্প করে চলে যাব। প্রথম বিষয় হল আমাদের প্রোটেকশন আগে, আপনি যখন একটা গাছ লাগান, টাকা দিয়ে চারা কিনতে হয়, ঠিক না? গাছ লাগানোর আগে আপনি প্রোটেকশনের চিন্তা করেন, যেন গরু ছাগলে মুড়িয়ে না দেয়, ঠিক আছে না? আবার অনেক মানুষেও চুরি করে, ঠিক আছে না? তো এই জন্য আমরা যে এবাদত করব এই এবাদতের প্রোটেকশনের চিন্তা করতে হবে, আর এই প্রোটেকশন হলো নবীজির সুন্নত।
নবীজির সুন্নতের বাইরে কোনো কিছুতেই কোনো সওয়াব নেই। নবীজির সুন্নতের বাইরে গেলেই আমাদের প্রোটেকশন থাকবে না, হয় ছাগলে খাবে, নইলে গরুতে খাবে, নইলে মানুষে চুরি করে নিয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? কিভাবে? দুই ভাবে। একটু শিফ, শিফ মানে হলো এবাদত কর্ম কার জন্য, কিন্তু এই এবাদতটা যদি আল্লাহর জন্য না করে এই এবাদতের মাধ্যমে কোনো মানুষ থেকে কিছু চাওয়া হয় তাহলে সেটা কি হয়? শরীক করা হলো। যেমন আমরা মানত করলাম, লাউদের মাজারে, ঝাউদের মসজিদে মানত করলাম, এটা কি শিরিক হবে? কারণ মানত কার জন্য? আপনি আল্লাহর সাথে ঝাউদের হুজুর, লাউদের হুজুরেরও খুশি করার মানত করলেন, নিয়ত করলেন, এটা কি হলো? শিরিক হলো। দোয়া চাওয়া কার কাছে? আপনি আল্লাহর কাছে চাওয়ার জন্য কোন কবরে চলে গেলেন, আল্লাহ এই হুজুরের কবরে দাঁড়িয়ে চাচ্ছি, হুজুরের অসিলা আমার দিয়ে দিও, তার মানে আপনি বিশ্বাস করেন আল্লাহকে সরাসরি চাইলে দিত না, ঠিক না? কোন বাচ্চা যদি মায়ের কাছে যেটা চেতে হয় ওইটি মার কাছে না আসে, খালাকে দিয়ে বলাই বলাই চায়, আপাকে দিয়ে বলাই বলাই চায়, মা কি খুশি হয় না বেজার হয়? ও কি মাকে সম্মানিত করছে না অপমানিত করছে? ও প্রমাণ করলো ওর মা ভালো মা না। ভালো মায়ের মাতৃত্বের দাবি, মা যত রাগি থাক, ছেলের যখন ক্ষুধা বোঝে, কষ্ট বোঝে, মা সব ভুলে যায়, ঠিক না? মা তার প্রয়োজন দেয়। কোন ছেলে যদি প্রমাণ করে যে আমার মা সরাসরি চাইলে দেয় না, খালা দিয়ে না চাইলে দেয় না, তাহলে ও প্রমাণ করলো যে ওর মা, হ্যাঁ, ওর মা কি ভালো মা না। কোন বান্দা যদি প্রমাণ করে যে আমার মালিক আল্লাহ আমি চাইলে দেয় না, আর একজনের মাধ্যম দিয়ে দেয়, তাহলে কি ওকে আল্লাহকে অপমান করলো না সম্মান করলো? অপমান করলো। ও প্রমাণ করলো যে ওর মালিক আল্লাহ, ওর সৃষ্টিকর্তা, ওকে ভালোবেসে প্রেম করে মহব্বত করে সৃষ্টি করেছে, ওর সব প্রয়োজন তিনিই বেশি জানেন, ও অন্যায় করেছে বলে ওকে একটু রাগ করেছেন, কেঁদে পড়েছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করবে না, আর একজনের ধরা লাগবে, এই চিন্তাটা হলো বড় শিরক। কথা বুঝতে পেরেছেন? বাচ্চাদের উপরে সবচেয়ে রাগ করে কে? মা। কেন করে? বাচ্চার ভালোর জন্য। খবরদার আমার আর মা রাখবি না, দূর হয়ে যাও আমার বাড়িতে, বলে না মা? ছোটবেলায় আমাদের বলেনি, বলেছ? ভালো ছেলে সঙ্গে সঙ্গে বলেছে মা ডাকবি না, আর মা ডাকলো না, খালা 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 করে ডাকলো, হবে, দূর হয়ে যা, চলে যা তোর বন্ধুর বাড়ি, চলে যা তোর খালার বাড়ি। ও ভালো ছেলের মতো খালার বাড়ি চলে যায়। আছে এরকম ছেলে কোনো? দেখ, মা রাগ করে এই জন্য না যে চলে যাবে, মা রাগ করে তাড়াতাড়ি এসে মার কাছে আসো। ঠিক আল্লাহ আমাদের ভালো চান, যখন আমরা এমন কোনো কর্ম করি যে আমাদের মনুষ্যত্ব নষ্ট হয়, যে জন্য আল্লাহ ফেরেশতাদের দিয়ে আমাদের সেজদা করালেন, যে জন্য আল্লাহ তাআলা আমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে সৃষ্টি করলেন যে আমরা ইচ্ছা থাকা সত্ত্বেও অন্যায় করতে পারি, করবো না, অন্যায় করলে আমি খারাপ হয়ে যাবো, আমার মালিক নারাজ হবে, এই যে ইচ্ছা শক্তি চেষ্টা, এটা আমরা আল্লাহ দেখাবো, আল্লাহ খুশি হবেন, হ্যাঁ আমার বান্দা আমার সৃষ্টির সম্মান রেখেছে। বান্দা যখন এটা না রাখে, অন্যায় করে নিজে নিজের ক্ষতি করে, অনন্ত মৃত্যু ডেকে আনে, তখন বান্দাকে আল্লাহ বিপদ দেন, কষ্ট দেন, ঝামেলা দেন, যেন বান্দা আল্লাহর দিকে ফিরে যায়। কিন্তু বান্দা যদি আল্লাহর কাছে না আছে, বলে আল্লাহ তো বদরাগি, আল্লাহ রেগে গেছে, আমি হুজুরকে দিয়ে আল্লাহকে সাইজ করে দেবো, আল্লাহ খুশি হন না, বেজার হন, বেজার হন। এই জন্য বিপদে আপদে আল্লাহর কাছে চাইতে কাউকে মাধ্যম মানা, কাউকে মধ্যস্থ মানা, এটা বড় শিখ। মধ্যস্থ লাগবে শেখার জন্য। মধ্যস্থ কি জন্য লাগবে? কোন দোয়া করবো? পীর সাহেবের কাছে যাবেন, হুজুর কোন এইরকম বিপদে, হুজুর আমার স্বামী কষ্ট দেয়, কোন দোয়া কর? এটা জন্য যাবেন অবশ্যই, হুজুর মনে রাত্রে তাহাজ্জুদে ঘুম ভাঙে না, হুজুর কোন দোয়া করব? কথা বুঝেননি নবীজি? কোন দোয়া? আপনি মাওলানা সাহেবের কাছে, পীর সাহেবের কাছে, হুজুর কাছে যাবেন, তারা ওসিলা, শেখার ওসিলা। কিন্তু আপনি যদি মনে করেন হুজুরের মাধ্যম ছাড়া আল্লাহ দেবে না, খালার মাধ্যম ছাড়া মা দেবে না, আপার মাধ্যম ছাড়া মা দেবে না, দাদির মাধ্যম ছাড়া মা দেবে না, শিরক করা হবে। কথা বুঝতে পেরেছেন? খুব সাবধান, আমাদের সমাজে অনেক শিরক আছে, সংক্ষেপে শুধু কয়েকটা শিরক বলবো। এক নম্বর, আল্লাহ ছাড়া কারোর নামে মানত করা,
এরপরে আল্লাহ ছাড়া কাউকে বিপদে ডাকা, আল্লাহ ছাড়া কেউ মনের কথা জানে, গায়েব জানে, অন্তর জানে বলে বিশ্বাস করা, আল্লাহর কাছ থেকে কেউ তরাই নিতে পারবে, আল্লাহর কাছ থেকে কেউ তরাবে না, আল্লাহর অনুমতি দেবে, আল্লাহ আগে তরাবে, আচ্ছা তুমি ওদেরকে নিয়ে যাও তখন নেবে, আমি যাই করি না কেন হুজুর খুশি থাকলে আমাকে তরাই নিয়ে যাবে, এরকম চিন্তা করা কি? কবর মাজার দরগায় মানত করা কি? এইরকম প্রচুর শিরক আছে, এর ভিতরে কিছু শিরক আছে, যেমন অশুভ অযাত্রা অমঙ্গল বিশ্বাস করা কি শিরক? শনিবারে অযাত্রা, সোমবারে অযাত্রা, মঙ্গলবারে অযাত্রা, বুধবারে অযাত্রা, অমাবস্যা অযাত্রা, পূর্ণিমা অযাত্রা, এই অমুক মাস অযাত্রা, অমুক মাসে বিয়ে হবে না, অমুক মাসে এই হবে না, পিছন থেকে ডাকলে অযাত্রা, কাক ডাকলে অযাত্রা, অমুক দিনে নখ কাটা যাবে না, অমুক দিনে চুল কাটা যাবে না, এই ধরনের যত কথা আছে সব স্মৃতি কথা, এগুলো বিশ্বাস করলে ইমান নষ্ট হয়ে যাবে, কথা কি বুঝতে পেরেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকেও শিরক বলেছেন বারবার, তাবিজ না নেওয়া উচিত, কারণ কয়েক ডজন হাদিস আছে নবীজি বলেছেন তাবিজ শিরক, কোন কোন আলেম শুধু কোরআনের আয়াত দিয়ে তাবিজ জায়েজ বলেছেন, কিন্তু আট বুক দেওয়া, এরপরে সংখ্যা লেখা, এটা কাট্টা শিরক। এই জন্য দোয়া পড়তে হবে, পানি পড়া নেবেন, ফু নেবেন, নিজে দোয়া পড়বেন, এইগুলো হলো সুন্নত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক ডজন হাদিসে বলেছেন তাবিজ লটকানো শিরক, এরপরে আলেমরা কেউ কেউ বলেছেন শুধু কোরআনের তাবিজ দেওয়া যাবে, তারাও বলেছেন যে দাগ দুঃখ সংখ্যা আঁকা ক্রস ইত্যাদি সব শিরক, জাদু ইমান নষ্ট হয়ে যাবে, জাদুকরের কাছে আমরা যাই, জাদুকর সেনপক্ষে জাদুকর হুজুর হয়ে থাকতে পারে, যখন কোন কবিরাজ তদবির দেওয়ালা মায়ের নাম চাই, যে ছেলের মায়ের নাম কি, রুগীর মায়ের নাম কি, কাপড় চাই, অমাবস্যা পূর্ণিমা চাই, কোনো কিছু জবাই করতে বলে, কোন জায়গায় পুঁতে দিয়ে আসতে বলে, বুঝবেন যে এটা কাট্টা জাদু শিরক, কথা বুঝতে পারেন? কাজেই বিপদে আপদে, বিপদ আপদ হবে না, আপনাদের বলছি সকাল সন্ধ্যায় জিকির গুলো করবেন, তাসবিহ গুলো পড়বেন, বিপদ আপদ হবে না, হইলে মাসমুন দোয়া কোন আলেমের কাছে পু নেবেন, পাঠে পড়াবেন, নিজে দোয়া পড়বেন, চলে যাবে, কিন্তু ইমানটা হারাবেন না, এগুলো শিরক। বর্তমানে একটা বড় শিরক আমাদের দেশে ঢুকেছে,